হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলেই খুবই ভালো আছো আর সুস্থ আছো আজকে আমি অষ্টম শ্রেণীর বাংলা পাঠ্য বই থেকে তোমাদের হীরেন্দ্রনাথ দত্ত রচিত হরিচরণ বন্দ্যোপাধ্যায় নামে যে পাঠ্যটি তোমাদের বাংলা বইতে রয়েছে তার হাতে কলম থেকে একের দাগ থেকে দুয়ের ছয়ের দাগ পর্যন্ত প্রশ্নের উত্তরগুলি নিয়ে আলোচনা করবো আজকের এই আলোচনা পর্বতে আজকের এই আলোচনা পর্ব তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও তাহলে চলো শুরু করছি আজকের আলোচনা পর্ব একের এক নম্বর প্রশ্ন হীরেন্দ্রনাথ দত্ত রচিত দুটি বইয়ের নাম লেখো হীরেন্দ্রনাথ দত্ত রচিত দুটি বইয়ের নাম হলো ইন্দ্রজিতের খাতা ও ইন্দ্রজিতের আসর এছাড়াও অন্যান্য গ্রন্থ তার রয়েছে একের দুয়ের দাগের প্রশ্ন কোন নামে তিনি সমধিক পরিচিত হীরেন্দ্রনাথ দত্ত ইন্দ্রজিৎ নামে সমধিক পরিচিত এরপর দুয়ের দাগে বলা হয়েছে নিজের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো দুইয়ের একের দাগের প্রশ্ন শান্তিনিকেতন বিদ্যালয়ে প্রথম যুগে যারা রবীন্দ্রনাথের আহ্বানে বিদ্যালয়ের কাজে এসে যোগ দিয়েছিলেন এমন কয়েকজনের কথা আলোচনা করো উত্তর শুরু করছি শান্তিনিকেতন বিদ্যালয়ে প্রথম যুগে যারা রবীন্দ্রনাথ ঠাকুরের আহ্বানে বিদ্যালয়ের কাজে এসে যোগ দিয়েছিলেন তাদের মধ্যে কয়েকজন হলেন হরিচরণ বন্দ্যোপাধ্যায় বিধু শেখর শাস্ত্রী ক্ষিতিমোহন সেন প্রমুখ এরপর এই সম্পর্কে সংক্ষেপে লেখা হয়েছে প্রথম প্যারাতে রয়েছে হরিচরণ বন্দ্যোপাধ্যায় হরিচরণ বন্দ্যোপাধ্যায় আমিনের সেরেস্তায় নিযুক্ত ছিলেন রবীন্দ্রনাথের নির্দেশে তিনি শান্তিনিকেতনের কাজে যোগ দেন তিনি কবির নির্দেশ অনুযায়ী সংস্কৃত প্রবেশ নামে একটি পুস্তকের অসমাপ্ত অংশকে সমাপ্ত করেন হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বঙ্গীয় শব্দকোষ হল জ্ঞান বিজ্ঞানের চর্চায় তার সবচেয়ে বড় অবদান এরপর রয়েছে বিধুশেখর শাস্ত্রী বিধুশেখর শাস্ত্রী ছিলেন বৌদ্ধ শাস্ত্র ও পালি ভাষার পণ্ডিত শান্তিনিকেতনে তিনি শিক্ষক পদে যোগদান করেন এবং কালক্রমে বহু ভাষাবিদ পণ্ডিতে পরিণত হন তাঁর লেখা উল্লেখযোগ্য গ্রন্থ হল মিলিন্দ পঞ্চহ রয়েছে ক্ষিতিমোহন সেন সম্পর্কে ক্ষিতিমোহন সেন রবীন্দ্রনাথের আহ্বানে শান্তিনিকেতনে যোগদান করার পর বাকি জীবনটা এখানে অধ্যক্ষ পদেই ব্রতি ছিলেন বাউল গান নিয়ে তিনি খুবই আগ্রহী ছিলেন তার লেখা উল্লেখযোগ্য গ্রন্থ হল বাংলার বাউল কবির ইত্যাদি তিনি বিশ্বভারতী থেকে দেশিকোত্তম উপাধিতে ভূষিত হয়েছিলেন এরপর দুয়ের দু নম্বর প্রশ্নে বলা হয়েছে এর কৃতিত্ব অনেকাংশে শান্তিনিকেতনের প্রাপ্য কোন কৃতিত্বের কথা বলা হয়েছে তার বহুলাংশ শান্তিনিকেতনের প্রাপ্য বলে লেখক মনে করেছেন কেন উত্তর শুরু করছি শান্তিনিকেতন বিদ্যালয়ের প্রথম লগ্নে যারা যোগদান করেছিলেন তারা সকলেই হয়তো বাহ্যিক দিক থেকে অসাধারণ ছিলেন না তবে তাঁদের মধ্যে অসাধারণত্বের অভাব ছিল না শুধুমাত্র সেই অন্তর্নিহিত অসাধারণত্বকে জাগিয়ে তোলার অপেক্ষা ছিল তারা তাঁরা স্বপ্ন দেখেছেন এবং সাধনায় সিদ্ধি লাভ করেছেন তারা নিষ্ঠার মাধ্যমে কীর্তি স্থাপন করেছেন শান্তিনিকেতনের পরিবেশ তাদের প্রতিভাকে প্রকাশিত করার ক্ষেত্রে সহায়তা করেছে তাই তাদের মতো সাধারণ মানুষেরাও সুমহান কীর্তি স্থাপনে এবং নিজেদের অসাধারণ সত্তাকে প্রকাশ করতে সফল হয়েছেন অধৃতাংশে এই কৃতিত্বের কথাই বলা হয়েছে এরপর প্যারা চেঞ্জ করে যে দ্বিতীয় প্রশ্নটি ছিল তার উত্তর দেওয়া হয়েছে আমাদের শিক্ষাক্ষেত্রে শান্তিনিকেতনের দান অপরিসীম শান্তিনিকেতনের পরিবেশ সেখানকার মাটি জল হাওয়া সব মিলিয়ে নিজ দান শক্তির দ্বারা তা মাহাত্ম অর্জন করেছে স্থান সব স্থানের থাকে না তবে শান্তিনিকেতন তার স্থান তারাতের কারণে মানুষের কাছ থেকে বড় কিছু দাবি করতে পারে শান্তিনিকেতনের পরিবেশে মানুষদের প্রতিভা বিকশিত হয় শান্তিনিকেতন ছাড়া অন্য কোথাও মানুষের প্রতিভা বিকশিত হওয়া সম্ভব হতো না বলেই ধারণা তাই শান্তিনিকেতনকে ঘিরে যে কীর্তি স্থাপিত হয়েছে তার কৃতিত্ব শান্তিনিকেতনের প্রাপ্য বলে লেখক মনে করেছেন এরপর দুয়ের তিনের দাগের প্রশ্নে বলা হয়েছে আমাদের শিক্ষাক্ষেত্রে শান্তিনিকেতনের দান অপরিসীম লেখক এই প্রসঙ্গে শান্তিনিকেতনের কোন কোন গুরুত্বপূর্ণ অবদানের উল্লেখ করেছেন উত্তর শুরু করছি রবীন্দ্রনাথ ঠাকুর কেবলমাত্র সাহিত্যিকই ছিলেন না তিনি একজন দূরদর্শী দার্শনিকও ছিলেন তিনি এক আদর্শ পদ্ধতিতে শিক্ষা প্রসারিত করার জন্য শান্তিনিকেতন স্থাপন করেন উনিশশো সালের বাইশে ডিসেম্বর শান্তিনিকেতনই প্রথম দেশকে শিখিয়েছিল যে বিদ্যালয় কেবল বিদ্যাদানের স্থান নয় বিদ্যাচর্চার স্থান এবং সেই সঙ্গে বিদ্যা বিকিরণেরও স্থান বটে শিক্ষার্থীদের কাছে বিদ্যার্জনের পথকে সুগম করাই হলো বিদ্যা কেন্দ্রের প্রধান উদ্দেশ্য শান্তিনিকেতন তার জন্মলগ্নে এই উদ্দেশ্যের কথা স্মরণ করে অগ্রসর হয়েছে শান্তিনিকেতনের লক্ষ্য ছিল পথকে আনন্দদায়ক ও উদার করা কারণ এই রকম পরিবেশে শিক্ষার্থীরাও নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পায় তাই লেখক যথার্থই বলেছেন আমাদের শিক্ষাক্ষেত্রে শান্তিনিকেতনের দান অপরিসীম তারপর দুয়ের চারের দাগের প্রশ্নে বলা হয়েছে আপাত দৃষ্টিতে যে মানুষ সাধারণ তারও প্রচ্ছন্ন সম্ভাবনা রবীন্দ্রনাথের সর্বদর্শী দৃষ্টিকে এড়াতে পারেনি লেখক প্রসঙ্গে কাদের কথা এ স্মরণ করেছেন জ্ঞান বিজ্ঞানের চর্চায় তাদের অবদান সম্পর্কে আলোচনা করো প্রথম প্রশ্নটির উত্তর লেখক এ প্রসঙ্গে হরিচরণ বন্দ্যোপাধ্যায় বিধুশেখর শাস্ত্রী ক্ষিতিমোহন সেন প্রমুখদের কথা স্মরণ করেছেন এরপর তোমরা প্যারা চেঞ্জ করে একের দাগের প্রশ্নের উত্তরে যে হরিচরণ বন্দ্যোপাধ্যায় তারপর বিধুশেখর শাস্ত্রী এবং ক্ষিতিমোহন সেন সম্পর্কে যেই সংক্ষেপে ব্যাখ্যাগুলো লিখেছিলে সেটাই কিন্তু এর পরবর্তীকালে তোমরা লিখতে পারো তাই এটা আর আমি পড়ে শোনাচ্ছি না একই কথা এখানে লেখা রয়েছে এরপর আমরা চলে যাব পরের প্রশ্নতে অর্থাৎ নম্বর প্রশ্ন প্রশ্নটি হলো এরা সেই দাবি পূরণ করেছেন কাদের কথা বলা হয়েছে কি বা সেই দাবি সেই দাবি পূরণে প্রাণপণে তাঁদের নিয়োজিত হওয়ারই বা কারণ কি বলে তোমার মনে হয় শান্তিনিকেতনের প্রথম যুগে যারা রবীন্দ্রনাথের আহ্বানে বিদ্যালয়ের কাজে এসে যোগ দিয়েছিলেন তাঁদের কথা এখানে বলা হয়েছে যারা শান্তিনিকেতনের প্রথম লগ্নে এখানে যোগদান করেছিলেন তারা হলেন জগন্নাথ রায় হরিচরণ বন্দ্যোপাধ্যায় বিধুশেখর শাস্ত্রী ক্ষিতিমোহন সেন প্রমুখ এরপর দ্বিতীয় প্রশ্নের উত্তর প্যারা চেঞ্জ করে দেওয়া হয়েছে বিশ্বকবি অনুভব করেছিলেন বিদ্যারজনের পদ্ধতি উদার হওয়া প্রয়োজন তবেই শিক্ষার্থীদের বিকাশ ঠিকমতো হওয়া সম্ভব তিনি তাই সব সময় শিক্ষার গুণগত মান উন্নয়নের চেষ্টা করেছেন তাই রবীন্দ্রনাথ বিভিন্ন কাজে ব্রতী হন জ্ঞান বিজ্ঞান চর্চার ক্ষেত্রে নতুন নতুন দিক প্রসারিত করার জন্য গ্রন্থ প্রণয়নের তিনি কিছু গুণী মানুষকে আহ্বান জানান কবিগুরু চেয়েছিলেন তারা মহৎ কর্মে আত্মনিয়োগ করুক এটাই ছিল রবীন্দ্রনাথের দাবি এরপর তৃতীয় প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে প্যারাচেঞ্জ করে রবীন্দ্রনাথ ছিলেন একজন দূরদর্শী দার্শনিক রবীন্দ্রনাথ নিজ অন্তর্দৃষ্টির মাধ্যমে সামনে উপস্থিত মানুষের আভাস পেতেন তিনি যোগ্য ব্যক্তিকে দিয়ে উপযুক্ত কাজ করিয়ে নিতেন তারা প্রতিভার রবীন্দ্রনাথের প্রেরণায় নিজেদের ভিতরের গুণ সম্পর্কে অবহিত হতে সক্ষম হয়েছিলেন তাই কবিগুরুর উৎসাহে ও নির্দেশনায় তারা নিজেদের শ্রম ও নিষ্ঠার মাধ্যমে প্রাণপণে কবিগুরুর দাবি পূরণের চেষ্টা করেছেন এরপর দুয়ের ছয়ের দাগের প্রশ্নে বলা হয়েছে শান্তিনিকেতনের সঙ্গে হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক কিভাবে গড়ে উঠেছিল প্রবন্ধ অনুসরণে তার সারা জীবনব্যাপী সারস্বৎ সাধনার পরিচয় দাও উত্তর শুরু করছি প্রথম প্রশ্নের উত্তর রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্যোগে শান্তিনিকেতন প্রতিষ্ঠিত হয় তেরোশো আট বঙ্গাব্দে সেই সময় হরিচরণ বন্দ্যোপাধ্যায় সেরেস্তার কাজে নিযুক্ত ছিলেন জমিদারী মহল্লা পরিদর্শন করতে গিয়ে রবীন্দ্রনাথের সঙ্গে হরিচরণ বাবুর সাক্ষাৎ হয় সেখানে রবীন্দ্রনাথ ঠাকুর হরিচরণ বাবুকে জিজ্ঞাসা করেন যে সেরেস্তার কাজ সেরে তিনি রাত্রে কি করেন এর উত্তরে হরিচরণ বাবু জানান তিনি অবসরে সংস্কৃতির চর্চা করেন এবং একখানা বইয়ের পাণ্ডুলিপিও তিনি প্রস্তুত করেছেন সেই পাণ্ডুলিপি রবীন্দ্রনাথ দেখার জন্য চেয়ে নেন এবং অল্পকালের মধ্যেই তিনি সেরেস্তার ম্যানেজারকে পত্র লিখে জানান হরিচরণ বাবুকে শান্তিনিকেতনে পাঠিয়ে দেওয়ার জন্য এরপর হরিচরণবাবু তেরোশো নয় বঙ্গাব্দে শান্তিনিকেতনে যোগ দেন এইভাবেই শান্তিনিকেতনের সঙ্গে হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক গড়ে উঠেছিল এরপর দ্বিতীয় প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে প্যারা চেঞ্জ করে শুরু করছি উত্তরটি হরিচরণ বন্দ্যোপাধ্যায় থেকে বঙ্গাব্দ পর্যন্ত শব্দকোষ নামে অভিধান রচনায় নিয়োজিত ছিলেন অভাব অন্টনের মধ্যেও তার উৎসাহের অভাব ঘটেনি একশো পাঁচ খণ্ডে তিনি সুবৃহৎ বঙ্গীয় শব্দকোষ নামে অভিধানটি রচনা করেন লেখার কাজ সমাপ্ত হলেও তিনি দীর্ঘ দশ বছর এই অভিধানের কিছু অংশ মুদ্রণ করতে পারেননি এই দশ বছরে তিনি অভিধানের পরিমার্জনা ও পরিবর্ধনের কাজে নিয়োজিত ছিলেন তেরোশো বারো বঙ্গাব্দে এই অভিধানের কাজ শুরু হয় এবং মুদ্রণ সহ এর সমস্ত কাজ শেষ হয় তেরোশো বাহান্ন বঙ্গাব্দে অর্থাৎ দীর্ঘ চল্লিশ বছর তিনি এই অভিধানের কাজে নিযুক্ত ছিলেন যারা নতুন আমার এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের এখানে ক্লিক করে অল অপশনটি অন করে রেখো যাতে এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমরা তার নোটিফিকেশন পেয়ে যেতে পারো আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ